বন্ধুরা, মাঝে মধ্যে বা নিয়মিত এই ধরনের নাম্বার হঠাৎ আপনার সামনে উপস্থিত হতে শুরু করেছে, আর আপনি বিভ্রান্ত হচ্ছেন যে কেন এমন ঘটে চলেছে আপনার সাথে। নাকি এই সংখ্যার উপস্থিতি শুধুই একটি কাকতালীয় মাত্র? আপনার কি এই সংখ্যাটি দেখার সাথে সাথেই কোনো ইচ্ছা কামনা করা উচিত? নাকি এই সংখ্যায় এই মহাবিশ্বের কোনো ইঙ্গিত লুকিয়ে আছে, কোনো সংকেত, কোনো বার্তা বা কোনো গোপন রহস্য যার মাধ্যমে এই মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাইছে, বা হয়তো এই সংখ্যায় লুকিয়ে আছে আপনার স্বপ্নের কোনো রহস্যময়ী চাবি? বন্ধুরা, আপনি যদি কিছু স্বপ্নের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করছেন এবং আপনার ল অফ অ্যাট্রাকশন বা মহাবিশ্বের কিছু সর্বোচ্চ শক্তিতে পূর্ণ বিশ্বাস রয়েছে, বা আপনি কখনো কখনো বা নিয়মিত এই জাতীয় কোনো নিয়মিত সংখ্যা দেখছেন, তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই দেখা উচিত, কারণ এই ভিডিওটি আপনাকে এই সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা রহস্যকে বুঝতে সাহায্য করবে এবং এটি আপনাকে আপনার স্বপ্নের আরও এক ধাপ কাছে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, আমি অনির্বাণ, আপনি দেখছেন বেঙ্গলস গল্প আর্কাইভ ইউটিউব চ্যানেল। তাহলে এই এঞ্জেল নাম্বারস কি? বন্ধুরা, সেই সময়ের মহান বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন, এই মহাবিশ্বের রহস্য বুঝতে হলে আপনাকে সংখ্যার রহস্য বুঝতে হবে, কারণ তার মতে ঈশ্বর যদি মানুষ হতেন তাহলে তিনি অবশ্যই গণিতবিদ হতেন, কারণ ঈশ্বর এই ধরনের সংখ্যার মাধ্যমেই কথা বলেন। নিকোলা টেসলা 3, 6 এবং 9কে এই মহাবিশ্বের চাবিকাঠি হিসাবে বিবেচনা করতেন এবং সংখ্যার প্রতি তার অনুরাগ এতটাই ছিল যে লোকেরা তাকে পাগল বলে উপহাস করতেন। বন্ধুরা, শুধু নিকোলা টেসলা নয়, আরও অনেক বিজ্ঞানীও এই মহাবিশ্বে সংখ্যা ও গণিতের অন্তর্ভুক্তির বিষয়ে নিশ্চিত হয়েছেন, এবং তাদের মধ্যেই একজন ছিলেন পিথাগোরাস, যিনি পিথাগোরাসের উপপাদ্য এবং কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য পরিচিত। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত কিছুই হচ্ছে সংখ্যা, আর এই মহাবিশ্বের সবকিছুকে সংখ্যা দ্বারা বোঝা এবং ব্যাখ্যা করা যায়। এবং যদি নিকোলা টেসলা এবং পিথাগোরাসের মতো মহান ব্যক্তিদের বিশ্বাসের উপর বিশ্বাস করা হয়, তাহলে এই মহাবিশ্বের সবকিছুর মধ্যেই কোনো না কোনো সংখ্যা মজুদ আছে। আর এটা অনেকটাই সম্ভব হতে পারে যে এই মহাবিশ্ব আপনাকে কিছু বোঝাবার জন্য এই সংখ্যাগুলিকে মাধ্যম হিসাবে বেছে নিতে পারে, যেগুলিকে আপনাকে ডিকোড করতে হবে বা বুঝতে হবে। প্রতিটি সংখ্যার একটি আলাদা কম্পনগত তাৎপর্য এবং তাদের ভিন্ন ভিন্ন কার্যকারিতা রয়েছে, কিন্তু এই এক এক সংখ্যা তাদের মধ্যে বিশেষ বা ভিন্ন। এটি একটি আধ্যাত্মিক এবং শক্তিশালী সংখ্যা যার মধ্যে রহস্যময় শক্তি লুকিয়ে আছে। মাঝে মাঝে বা হঠাৎই এক এক বা এই ধরনের সিরিয়াল নম্বর দেখছেন কখনো মোবাইলে, কম্পিউটারে, ঘড়িতে বা কখনো যে কোনো যানবাহনের নম্বর প্লেটে, তাহলে সতর্ক থাকুন, কারণ এটা কোনো কারণ ছাড়া হয় না। সেই ধরনের লোকেদের মধ্যে এই ধরনের সিরিয়াল নম্বর দেখার সম্ভাবনা বেশি যারা কিছু স্বপ্ন নিয়ে কাজ করছেন কয়েকদিন, মাস বা বছর ধরে পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে, বা দীর্ঘ সময় ধরে আকর্ষণের আইন অনুশীলন করে স্বপ্নকে প্রকাশ করার চেষ্টা করছেন। আর আপনিও যদি এই সংখ্যাগুলি দেখতে পান, তবে এই মহাবিশ্ব বা কোনো পরম শক্তি থেকে আপনার জন্য সংকেত রয়েছে যে সমস্ত পরিস্থিতি আপনার অনুকূলে বা আপনার পক্ষে আছে। এভাবেই সব জিনিসগুলি আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছে এবং আপনার জীবন একটি ইতিবাচক মোড় নিচ্ছে। এটি একটি চিহ্ন যে এই মহাবিশ্ব আপনার মধ্যে অসীম শক্তির সাথে সংযোগ স্থাপন করে পরিস্থিতিকে আপনার অনুকূল করতে চাইছে। এটি একটি সংকেত যে মহাবিশ্ব আপনার ইচ্ছা পূরণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আপনার জীবনে শীঘ্রই একটি নতুন মোড় আসছে। এটা মহাবিশ্বের সংকেত যে আপনি সঠিক পথে আছেন। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বা তারা পরিবর্তন হতে চলেছে। আপনার জন্য একটি জাগ্রত ডাক হতে পারে যে আপনার চাকরি বা ব্যবসায় আপনি শীঘ্রই নতুন এবং বড় সুযোগ পেতে যাচ্ছেন, অথবা আপনার চারপাশে নতুন সুযোগের লক্ষণ রয়েছে যা একটি নতুন সম্পর্কের, প্রেম এবং সাফল্যের চিহ্ন হতে পারে। আপনার চারপাশে যা ঘটছে তাতে মনোযোগ দেওয়া শুরু করুন, কারণ মহাবিশ্ব আপনাকে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছে। নইলে এই নাম্বারগুলি আগে দেখেননি কেন? এটি একটি ভালো ইতিবাচক লক্ষণ। এই সময়ে আপনি নিজের এবং মহাবিশ্বের সাথে আরও ভালোভাবে সংযোগ করতে পারেন। এইটি সেই সময় যেখানে আপনার লক্ষ্যে ফোকাস করার এবং ধারাবাহিকতা তৈরি করার সাথে সাথে আরও কিছু অতিরিক্ত পাওয়া যেতে পারে, কারণ মহাবিশ্ব আপনার সাথে আছে এবং সমস্ত জিনিসগুলি লাইন আপ হচ্ছে।
এটি নিজের সাথে ঘটে থাকা ইতিবাচক পরিবর্তনগুলি অনুভব করার, নিজের সাথে সংযোগ করার উপযুক্ত সময়। যখন আপনি আপনার ভিতরের অসীম শক্তিগুলিকে একটি ভিন্ন মাত্রায় আধ্যাত্মিকভাবে অনুভব করতে পারবেন। কারণ সিরিয়ালি এক 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 জীবনের কিছু ইতিবাচক চিন্তা বা পরিবর্তনের লক্ষণ। এই সময়ে নিজের সাথে গভীরভাবে সংযোগ স্থাপনের জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান করুন। গত ছয় মাসে আপনার পরিস্থিতির উপর হয়ে থাকা পরিবর্তনগুলির বিবেচনা করুন। এটি করার মাধ্যমে আপনি মহাবিশ্বের প্রেরিত সংকেতগুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি মহাবিশ্বের রহস্যগুলিকে আরও দ্রুত ডিকোড করতে সক্ষম হবেন। তবে এর অর্থ এই নয় যে আপনি যদি এই সংখ্যাগুলি দেখতে না পান তবে আপনি আপনার স্বপ্নের দিকে মনোনিবেশ করছেন না, অথবা আপনি আপনার লক্ষ্যে যথেষ্ট পরিশ্রম করছেন না, বা আকর্ষণের আইনের নিয়মে আপনার কঠোর পরিশ্রম সম্পূর্ণ হয়নি। কিন্তু মাত্র কয়েকজনের কাছে এই সংখ্যার উপস্থিতি ইঙ্গিত দেয় যে শুধুমাত্র কিছু মানুষ এই মহাবিশ্বের সাথে আধ্যাত্মিকভাবে আরও সহজে সংযোগ করতে পারে। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না। এই জিনিসগুলিকে কেবলমাত্র মন থেকে অনুভব করা যায়। এইভাবে একটি ক্রমিক নম্বর দেখা কেবল একটি কাকতালীয় নয়, বরং এই মহাবিশ্বের একটি চিহ্ন যে এটি এমন সময় যেখানে আপনি আপনার ইচ্ছাগুলির কারণে আপনি যা চাইছেন তাই অর্জন করতে পারেন। এটি একটি ভালো সময় যেখানে এই মহাবিশ্বও আপনার সাথে থাকতে প্রস্তুত। বিশ্বাস করুন, ম্যানিফেস্টেশনের এটাই সেরা সময়। এই সময়ে আপনার মনকে সজাগ রাখুন এবং আপনার চারপাশের সবকিছুর প্রতি মনোযোগ দিন, অথবা কিছুক্ষণ খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন। কারণ আপনার পরিস্থিতি এবং জীবন পরিবর্তনের চাবিকাঠি আপনার চারপাশেই আছে। বন্ধুরা, এই সিরিয়াল নাম্বারগুলো যদি মাঝে মাঝে হঠাৎ করে আপনার সামনে চলে আসে তাহলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। আর ভিডিওর মাধ্যমে আপনি যদি কিছু শিখে থাকেন বা আপনার কোনো সংশয় ক্লিয়ার হয়ে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বেঙ্গলস গল্প আর্কাইভকে প্রতিটি বাংলাভাষীর কাছে পৌঁছে দিতে আপনি আমাদের সাহায্য করতে পারেন ভিডিওটিকে শেয়ার করে। আর যেই ভালোবাসা এতদিন আপনি আমাদের দিয়ে এসেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুশি থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।